পৃথিবীতে সর্বমোট 196টি দেশ রয়েছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 24টি দেশের আয়তন 1000 বর্গ কিলোমিটারের কম। এই 24টি দেশের আবার কোনো কোনোটির আয়তন একটি শহর বা একটি শহরতলির চেয়ে খুব একটা বড় নয়। আজকের এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে ছোট 10টি দেশ নিয়ে আমরা আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। মাল্টা বিশ্বের সবচেয়ে ছোট 10 নম্বর দেশ। মাল্টা এটি ভূমধ্যসাগরের 7টি দ্বীপ নিয়ে গঠিত 10ম ক্ষুদ্রতম দেশ, যার আয়তন 316 বর্গ কিলোমিটার। 7টি দ্বীপের মধ্যে মাত্র 3টি দ্বীপ আকারে বড়। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই দেশের জনসংখ্যা 44,06,547 জন। দেশটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য উল্লেখযোগ্য। দেশটির প্রাগৈতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম। হিপোজিয়াম নামে 5000 বছরের পুরনো একটি স্থাপনা এর মধ্যে উল্লেখযোগ্য। মাল্টায় খ্রিস্টপূর্ব 3600 থেকে খ্রিস্টপূর্ব 700 সালের মধ্যে নির্মিত 7টি প্রাগৈতিহাসিক মন্দির রয়েছে এখানে। বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী যেমন ফিনিশিয়ান, রোমান, সিসিলিয়ান, ফ্রেঞ্চ এবং বিদেশিদের দ্বারা এই দ্বীপপুঞ্জ শাসিত হয়েছে। 1964 স্বাধীনতা লাভ করে এই দেশটি এবং মাল্টার প্রধান ভাষা হচ্ছে ইংরেজি ও মাল্টিজ। ক্ষুদ্র এই দেশটির অর্থনৈতিক আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন। এখানকার নান্দনিক সমুদ্র সৈকত প্রতি বছর প্রচুর পর্যটককে আকৃষ্ট করে। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে মালদ্বীপ, যা ভারত মহাসাগরে অবস্থিত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই দেশটির আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার। 1090টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত দেশটির মাত্র 200টির মতো দ্বীপে জনবসতি রয়েছে। পৃথিবীর নবম ক্ষুদ্রতম এই দেশটির জনসংখ্যা মাত্র 393,500 জনের মতো। মালদ্বীপে খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে মানুষ বসবাস করে আসছে। মালদ্বীপ 16 শতকে পর্তুগিজদের অধীনে ছিল। এরপর 17 শতকে ডাচদের অধীনে চলে যায় এবং 18 শতক থেকে ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় 1965 সালে স্বাধীনতা লাভ করে। মালদ্বীপের অধিকাংশ দ্বীপ সমুদ্রপৃষ্ঠের মাত্র 1.5 মিটার উঁচুরে, যে কারণে মালদ্বীপকে পৃথিবীর নিচু দেশগুলোর মধ্যে অন্যতম ধরা হয়। দেশটির অর্থনৈতিক আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন। দেশটি উল্লেখ করার মতো কিছু জিনিস রয়েছে, যেমন সাদা বালির সৈকত, প্রবল প্রাচীর, স্বচ্ছ নীল পানি, সমুদ্র আর বিচিত্র ভরপুর প্রাণীকুল। দুঃখের বিষয় হচ্ছে, যদি দুর্ভাগ্যক্রমে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, তাহলে একদিন মালদ্বীপের অনেক দ্বীপ পানির তলায় চলে যাবে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস দুইটি ভিন্ন দ্বীপের সমন্বয়ে গঠিত এই ছোট্ট ক্যারিবিয়ান দেশটির আয়তন হচ্ছে মাত্র 261 বর্গ কিলোমিটার। এর মধ্যে সেন্ট কিটস এর আয়তন হচ্ছে 168 বর্গ কিলোমিটার এবং নেভিসের আয়তন হচ্ছে 93 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা মাত্র 51,538 জন। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত দেশটিতে আদিবাসীরা প্রায় সবাই ক্যারিব জনগোষ্ঠীর অংশ। এই দ্বীপ দুইটি কলম্বাস 1498 সালে আবিষ্কার করেন। ব্রিটিশরা 1923 সালে সেন্ট কিটস দখল করে এবং 1928 সালে নেভিসকে দখল করে, কিন্তু ফ্রান্স 1927 সালে দ্বীপ দুটিতে তাদের উপনিবেশ গড়ে তোলে। ব্রিটিশ এবং ফরাসিরা এরপর প্রায় 100 বছর যুদ্ধ করে এই দ্বীপ নিয়ে। 1713 খ্রিস্টাব্দে ব্রিটিশরা এখানে একচ্ছত্র অধিপত্য স্থাপনে সক্ষম হয়। সেন্ট কিটস এবং নেভিস 167 সালে একক রাষ্ট্রে পরিণত হয় এবং 1983 সালে স্বাধীনতা লাভ করে। ছোট্ট এই দেশটির সুনাম রয়েছে তাদের আদিম সমুদ্র সৈকতের জন্য। এখানে আরও আছে সবুজ উপত্যকার রেইন ফরেস্ট এবং চমকতার আবহাওয়া। দেশটির আয়ের প্রধান উৎস হচ্ছে আখ চাষ আর পর্যটন। মার্শাল দ্বীপপুঞ্জ বিশ্বের সবচেয়ে ছোট 10টি দেশের মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ অন্যতম। প্রায় 1000টি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ এবং 29টি প্রবাল প্রাচীর নিয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জ এর আয়তন হচ্ছে মাত্র 181 বর্গ কিলোমিটার।
হাজারখানিক দ্বীপের মধ্যে বসবাসযোগ্য দ্বীপ রয়েছে মাত্র 24টি এবং সেখানে প্রায় 68,000 মতো মানুষ বসবাস করে। 16 শতাব্দী থেকে শুরু করে 300 শতাব্দী পর্যন্ত দেশটি যথাক্রমে স্প্যানিশ, জার্মান, জাপানিজ, ব্রিটিশ এবং আমেরিকানদের দ্বারা শাসিত হয়ে এসেছে। 186 সালে আমেরিকানদের সাথে যুক্ত একটি চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে। মার্শাল দ্বীপপুঞ্জের আদিবাসীদের প্রধান ভাষা হচ্ছে মার্শালিজ এবং ইংলিশ। ইউএস ডলার হচ্ছে দেশটির মুদ্রার নাম। দেশটির প্রধান শিল্প হচ্ছে পর্যটন এবং শুকনো নারকেল সংগ্রহ করা এবং মাছ ধরাও এর সাথে যুক্ত আছে। মার্শাল দ্বীপপুঞ্জের স্বচ্ছ নীল জলরাশিতে প্রায় 160 প্রজাতির কোরাল আর 800 প্রজাতির মাছ রয়েছে। মার্শাল দ্বীপপুঞ্জ কিন্তু স্কোভা ড্রাইভারদের জন্য এক কথায় স্বর্গ। লিচেনস্টাইন। লিচেনস্টাইন অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মধ্যবর্তী এলাকায় আল্পস পর্বতের উপর অবস্থিত। এই ছোট্ট দেশটির আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার। অবাক করা তথ্য হচ্ছে যে 37,132 জন আদিবাসীর এই দেশটিতে মাত্র 1.5% মানুষ বেকার। লিচেনস্টাইন এর মাথাপিছু আয় প্রায় $25,000। রাজতন্ত্র পরিচালিত এই দেশটির রাজধানী হচ্ছে ভাদুচ। 11টি পৌরসভা নিয়ে গঠিত লিচেনস্টাইন এর বৃহত্তম শহর হচ্ছে সান, যার আয়তন হচ্ছে প্রায় 25 বর্গ কিলোমিটার। লিচেনস্টাইন এর প্রধান শিল্প হচ্ছে লোহা প্রক্রিয়া জাতকরণ আর সিরামিক এবং ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করা। প্রতি বছর শীতকালে এখানে প্রচুর পর্যটকদের সমাগম ঘটে। স্যান ম্যারিনো। বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে স্যান ম্যারিনো অন্যতম। ইতালির ভেতরে অবস্থিত দেশটির আয়তন হচ্ছে মাত্র 61 বর্গ কিলোমিটার। 30,000 জনসংখ্যা দেশটিতে কিন্তু পৃথিবীর সবথেকে পুরনো প্রজাতন্ত্র ব্যবস্থা চালু রয়েছে, যা খ্রিস্টপূর্ব 301 অব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 9টি পৌরসভা নিয়ে গঠিত দেশটির রাজধানী হচ্ছে সান ম্যারিনো সিটি। সান ম্যারিনো কিন্তু জিডিপির দিক থেকেও বিশ্বসেরা। মজার বিষয় হচ্ছে যে স্যান ম্যারিনোতে যতগুলো যানবাহন আছে তার চেয়ে মানুষের সংখ্যা কম। স্যান ম্যারিনোর অর্থনৈতিক আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন, টেক্সটাইল আর ব্যাংকিং। টুভালু। বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে টুভালু 5টি উপরোধ বেষ্টনকারী প্রবাল প্রাচীর আর 4টি দ্বীপ নিয়ে গঠিত দেশ। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটির আয়তন হচ্ছে মাত্র 26 বর্গ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4.5 মিটার উচ্চতায় অবস্থিত টুভালু বিশ্বের নিচু দেশগুলোর মধ্যে অন্যতম। একটিমাত্র বিমানবন্দর রয়েছে দেশটিতে, যার রাজধানী হুনাফুটিতে অবস্থিত। রাষ্ট্রীয় প্রথম শতাব্দীতে টুভালুতে প্রথম বসতি স্থাপন করে পলিনেশিয়ারান। 1976 সাল থেকে টুভালুতে ব্রিটিশরা কলোনি স্থাপন করে, কিন্তু 1978 সালে টুভালু স্বাধীনতা অর্জন করে। 6,194 জন আদিবাসীর দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র চালু হয়েছে। স্নোরকেলিং এবং সাঁতারের জন্য বিখ্যাত দেশটিতে রয়েছে চমৎকার আবহাওয়া, যা প্রতি বছর প্রচুর পর্যটককে আকৃষ্ট করে। নাউরু। নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশটি। দেশটির আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে বড় এই ফসফেট দ্বীপ রাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে মাত্র 9,378 জন। 1969 থেকে 1970 সাল পর্যন্ত ফসফেট অরণ ছিল দেশটির প্রধান অর্থনৈতিক আয়ের উৎস। কোরাল রিপ দিয়ে পরিবেষ্টিত দ্বীপে রয়েছে সুন্দর শুভ্র সৈকত। সীমিত পর্যটন, ফসফেটের খনি আর নারকেলের যাদব খাবার তৈরি করা এখানকার মানুষের প্রধান জীবিকা। মোনাকো। বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে মোনাকো পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ, যার আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার। কিন্তু জনসংখ্যা ঘনত্বের দিক থেকে মোনাকোর অবস্থা কিন্তু উপরের দিকেই। মোনাকোর মোট জনসংখ্যা হচ্ছে 36,950 জন। গ্রেমার্লি পরিবার নিয়ন্ত্রিত সাংবিধানিক রাজতন্ত্র চালু রয়েছে এখানে। একটি মাত্র শহর নিয়ে তৈরি দেশটি মন্টি কার্লো ক্যাসিনের জন্য বিখ্যাত। দেশটির জিডিপিও উল্লেখ করার মতো, প্রায় 6.7 বিলিয়ন ইউএস ডলার। 1929 সালে শুরু হওয়া ফর্মুলা ওয়ানের
মোনাকো গ্রেম পক্সের জন্যও এই দেশটি বিখ্যাত। আরও মজার তথ্য হচ্ছে যে এই দেশটি কোনো ইনকাম ট্যাক্স নিতে হয় না, কোনো নাগরিকরা ইনকাম ট্যাক্স দেয় না এই দেশে। ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি ছোট্ট রাষ্ট্র। হলিসি নামে খ্যাত ভ্যাটিকান সিটির মাত্র আয়তন 100 একর বা 0.44 বর্গ কিলোমিটার। ভ্যাটিকান সিটিকে বিশ্বের সবথেকে কম জনসংখ্যার দেশ বলা হয়, কারণ এখানে মাত্র 842 জন অধিবাসী বাস করে। বিশ্বের বৃহত্তম চার্চ সেন্ট পিটার্স বেসেলিয়া ভ্যাটিকান সিটিতে অবস্থিত। রোমের বিষয়ক শাসিত এই ছোট্ট দেশে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রেল লাইনও আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 1.27 কিলোমিটার। সেন্ট পিটার্স বেসেলিয়া ভ্যাটিকার মুজিজান এবং চিস্তির চ্যাপেল হচ্ছে ভ্যাটিকানের মূল আকর্ষণ। এই ছোট্ট দেশে প্রতি বছর প্রায় 40 লক্ষ দর্শনার্থীর আগমন ঘটে। ইতালি একত্রীকরণের জন্য এক চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটির জন্ম হয়। 1929 সালে 11 ফেব্রুয়ারি স্বাধীন মর্যাদা পায় ভ্যাটিকান সিটি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকমই তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।